যখন এই পৃথিবীটা এখন শেষ হয়ে যাবে, পৃথিবীটা শেষ প্রান্তে যখন চলে যাচ্ছে, দুনিয়া থাকবে না বেশি দিন, এমন সময়ের মানুষ যখন রোজা রাখবে, রোজাটা হবে রাজনৈতিক কারণ, রোজাতে মানুষ রাজনৈতিক হবে। আপনার বুঝতে একটু প্রথম কষ্ট হবে, দেখেন প্রথম দিনে রোজা যদি শুরু, ওই দিন থেকে শুরু হবে আপনার চাঁদ উঠেছে উঠে নাই, চাঁদ দিয়েই শুরু হল, চাঁদ দিয়েই শুরু হলো, কেউ উঠেছে কেউ ওঠে নাই, এর পক্ষে এর বিপক্ষে শুরু করলে, এরপরে রোজা শুরু হলো, আপনি সারাদিন রোজা আছেন, এবার আসেন ইফতারি, সারাদিনের পরে আপনি ইফতারি করছেন, ইফতারিগুলো সব ইফতারিগুলো এখন দেখবেন রাজনৈতিকভাবে ইফতারি চলছে, দলকে পার্টিকে পরিস্থিতির জন্য দলের নামে ইফতারি, পার্টির নামে ইফতারি, আল্লাহকে খুশি করার জন্য একজন রোজাদারকে যদি আপনি একবার খাওয়ান, এক গ্লাস পানিও যদি আপনি খাওয়ান, পূর্ণাঙ্গ কবুল রোজার সওয়াব, আপনার দলকে খুশি করার জন্য, আপনার পার্টিকে দেখানোর জন্য, আপনার রাজনীতিকে ফলপ্রসূ করার জন্য একটা ইফতার পার্টি দিয়েছেন, আল্লাহর কসম আপনার ইফতারির তো কোনো ফল হলোই না, মাঝখান থেকে আল্লাহর উপর আল্লাহর লানত, এটা হবে শেষ জামানাই, এটাই হবে শেষ জামানাই, ইয়াসতামিউনা ও ইফতারুনা, তারা একত্র হবে ইফতারি করে, বলাই সাফিকি মুমিনিন, কিন্তু একজন রোজাদার মুমিন না, একজন রোজাদার মুমিন আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখছে, রোজা তার কোনো উপকার দিচ্ছে না, রোজা তো ঢাল হবে আপনার আমার, কিন্তু যদি মজবুত না হয় এ ঢাল কাজে লাগবে, কাজে লাগবে না, যার কারণে আপনার রোজার মজবুতি দরকার, আর রোজার মজবুতি কি, খোদা ভীতি নিয়ে রোজা রাখা, আমি আবার বলছি রোজার মজবুতি কি, খোদা ভীতি নিয়েই রোজা রাখা, রোজা রাখছে কিন্তু আল্লাহর ভয় নেই, রোজা রাখার পরে যদি আল্লাহর ভয় থাকবে তাহলে মানুষকে ঠকানোর জন্য ব্যবসায় ভেজাল দেব না, ভালো করে বলেন, ব্যবসার ভিতরে ভেজাল দেব না, কারণ কে দেখছেন, আল্লাহ দেখছেন, একজন খরিদ্দার দেখছেন বুঝছে না, একজন কাস্টমার বোঝে না, তিনি কিন্তু আপনাকে আমাকে বিশ্বাস করে নিয়ে গেছে, আগে করছে আমাদের মানুষেরা রোজা রাখতেন, আল্লাহর ভয় অন্তরে কত তৈরি হইত, বড় গোনা হবে এই ভয়ে ছোট গোনাটাও সতর্ক হতে লাগে, ভালো করে বলছেন, বড় গোনা হবে এই ভয়ে ছোট গোনাটার ব্যাপারে সতর্ক হতে লাগে, আব্বাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে, আল্লাহ রাসূল আমাদেরকে বারবার সতর্ক করেছে ছোট ছোট গোনা থেকে সতর্ক হওয়ার জন্য, আমরা দেখবেন রোজা আছি, রোজায় রাখার পরে আমরা হাসতে হাসতে দুইজন বন্ধু এক জায়গায়, তিনজন এক জায়গায়, ঠিক এমন এমন শব্দ আমাদের মুখ দিয়ে বের হয়ে যাবে, এমন এমন কথা আমাদের মুখ দিয়ে বের হয়ে যাবে, আমরা তো মজা করার জন্য বলছি, আমরা ভাবছি কি মজা করার জন্য বলছি, শয়তান ঠিকই লুফে নিচ্ছে আমাদের এই ব্যাপারটা, শয়তান বলছে যে এইটাই তো করাতে চাইছিলাম, আপনি এক মাস কন্ট্রোল করেন যে আমি শয়তানকে কোনোভাবে খুশি হতে দেব না, তার শর্ত শর্ত হলো যে আমি এই রোজার মধ্যে হাস্য ছলে রসিকতার ছলেও কোনো অশ্রাব্য কথা, কোনো গালমন্দ, কোনো খারাপ কথা, কোনো মিথ্যা কথা বলবো না, মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলি, মানুষকে ঠকানোর জন্য মিথ্যা বলি, মজা করার জন্য মিথ্যা বলি, আমাদের কিছু কথা মিথ্যা কিন্তু আমরা বুঝতেছি না, ওটা আমরা হাসির জন্য বলছি, মজা করার জন্য বলছি, আমার রোজার ক্ষতি এটা, রোজা রাখছি এখন কেউ জানে না, আমি এই কাজটা এমনি করে দিলে পারি, কিন্তু কেউ তো জানে না, আল্লাহ জানেন, এটা করে দিলে পারি, তারপরেও ওই মানুষটি আমার কাছে জিম্মি হয়ে আসে, এই জন্য আমি তার ফাইল আটকাই, তার কাজ আটকাই, তার কাছ থেকে নগদ নারায়ণ নিচ্ছি, তার কাছ থেকে উফরি কিছু নিয়ে নিচ্ছি, আমি রোজাদার, রোজা রাখার পরে উফরি নিচ্ছি, উফরি তো বোঝেন, নগদ খা তো বোঝেন, মানে যেটা প্রয়োজন নেই উফরি নেই, আমি রোজা আছি, রোজা রাখার পরে আমি মিথ্যা বলছি কিন্তু কিছু মনে করছি, একজন আরেকজনকে ঠকানোর জন্য চিন্তা করছি কিছু মনে করছি না, অন্যের হক ফাঁকি দিচ্ছি চিন্তা করছি না, আমি রোজাদার, রোজা আছি, রোজা রাখার পরে আমার চোখ কাকে আমি কন্ট্রোল করতে পারি, রোজার মধ্যে চোখকে কন্ট্রোল করতে পারি,
যত কুরুষিপূর্ণ জিনিস সেটা আমার চোখ দেখছে, আমি রোজাদার, রোজা আছি, আমি রোজাদার, রোজা আছি, আমি সব খারাপ জিনিসগুলো দেখছি। আমি ব্যক্তিগতভাবেই, আমি ব্যক্তিগতভাবেই রোজা রাখার পরে আমার নিজের নফসের সাথে আমি প্রহসন করছি, আমার নিজের নফসকে আমি ঢোকা দিচ্ছি, কিন্তু আমরা টের পাচ্ছি না। ওলা কিল্লা তা শরুন, আল্লাহ তালা বলছে তারা যে ধোকায় পড়ে আসছে তারা বুঝতেই পারছে। সারাদিন রোজা রাখার পরে ইফতারি করছি, ইফতারি করে বড় খুশি। একটা রোজা যদি, একটা রোজাও যদি রোজাদার আল্লাহকে ভয় করে রোজা রাখে, তার ভিতরে সারাদিন তো হবেই না, সারাদিন তো কোনো গোনার কাজ করবেই না, ইফতারের পরেও আল্লাহ যেটাকে হারাম করেছে সে হারাম জিনিসটা সে ভক্ষণ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। মোমেন খুশি হয় কি নিয়া? মোমেন তার পরিবারের পরিচিতির ভয়ে খুশি হয় না, মোমেন তার পরিবারকে কেউ সাধুবাদ জানাকে এই জন্য খুশি হয় না, মোমেন তার ব্যক্তিগত পরিচিত তার লালিত কোনো দলকে কেউ প্রশংসা করুক এর জন্য সে খুশি হয় না। মোমেন খুশি হয় আল্লাহ পাক যে রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, ওই রহমত আর ওই বরকত পেয়ে মোমেন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, মোমেন খুশি হবে এটা দিয়ে, কারণ আল্লাহ আমাকে রহমত দিয়েছে, আল্লাহ আমাকে অনুগ্রহ করেছে, সারাদিন ছুটছে, সারাদিন ছোটে, সারাদিন ছোটে, জাকাতের বেলায়, সদকার বেলায়, ফেতারার বেলায়, সবটাই রমজানকে কেন্দ্র করি আমরা, সব জায়গায় দুনিয়ার মানুষের প্রশংসা পাওয়ার জন্য, দুনিয়ার মানুষের প্রশংসা পাওয়ার জন্য। আমি আপনাদেরকে কোন ভাষায় বললে বুঝবেন আমি জানি না, তবে মনে রাখবেন এই মুসলিম মিল্লাতের জন্য সবচাইতে বড় আফসোসের ব্যাপার, সবচাইতে বড় আফসোসের ব্যাপার, আল্লাহ ডাকছেন কল্যাণের জন্য, আমি আবার বলছি আল্লাহ ডাকছেন কল্যাণের জন্য, আর মোমেন দৌড়াচ্ছে অকল্যাণের পিছনে। মা ডাকছে বাচ্চাকে কোলে নিয়ে আদর করবে, বাচ্চা দৌড়াচ্ছে আগুনের দিকে, বাচ্চা দৌড়াচ্ছে আগুনের দিকে, ও তো বোঝে না, কিন্তু যেই ছেলেটা বড় হয়েছে বোঝে যে আগুনে হাত পড়বে, ভালো করে বোঝে, যে ছেলে বড় হয়েছে বোঝে যে আগুনে হাত পড়বে, আগুনে ঝাঁপ দিলে আমার ক্ষতি হবে, সেই ছেলে যদি তার বাবার কথা মায়ের কথা অমান্য করে আগুনে ঝাঁপ দেয় বলে, তাহলে সেটা কি আত্মহত্যা নয়? আমাদের ইমানকে আমরা নিজের হাতে হত্যা করছি, আমাদের রমজানের রোজাকে আমরা নিজের হাতে শেষ করে দিচ্ছি, আমাদের ইফতারিকে আমরা নিজের হাতে শেষ করছি। অনেক মানুষ ইফতারি খাবে পায়খানা দিয়ে, শুনতে আপনাদের কাছে ভারী মনে হয়েছে, কথাটা কি একটু বেভাষা ভাষাই বললাম, পায়খানা বললে তো ভাষাটা খারাপ মনে হয়, কারণ আল্লাহ তাআলা হারাম করেছে, উহিল্লাত লাকুম বাকীমাতুল আনআম, তোমাদের জন্য হালাল হলো চতুষ্পদ জন্তু, আর হারাম কি? হরিমাত আলাইকুম মাইতা ওয়াদ্দাব ওয়া লাহমাল খিনজির, আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন, হরিমাত আলাইকুম তোমাদের জন্য হারাম, মাইতাতে মৃত কি জিনিস, মৃতটা হারাম করেছেন, আপনি গীবত করছেন, আপনি গীবত করছেন, মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন, আপনি গীবত করে কি করছেন, মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন, আল্লাহ মৃতকে হারাম করেছেন, আপনি মৃত খাচ্ছেন, ওদার আল্লাহ রক্তকে হারাম করেছে, রক্তকে আল্লাহ হারাম করেছে, সারাদিন আপনার ব্যবসায় আপনি ঠকাইছেন মানুষকে, একেবারে গ্রাম্য ভাষায় যদি বলি মানুষের রক্ত চুষে চুষে মানুষকে স্বাবলম্বী করার নামে সুদ চাপিয়ে দিয়ে
মানুষের অর্থনৈতিক ভাবে শোষণ করে সেই অর্থ দিয়ে আপনি আবার ইফতারি করছেন। ওয়ালাকমাল খিনজি, শুয়োরের গোস্ত আমাদের জন্য হারাম, পায়খানা আমাদের জন্য হারাম, অন্য প্রাণী খাবারগুলো আল্লাহ যেটাকে হারাম করেছেন, সে আল্লাহর নিষিদ্ধ জিনিস যখন ভক্ষণ করা হয় তখন সেটা কি হারাম। আল্লাহ নিষিদ্ধ জিনিস যখন ভক্ষণ করবেন তখন সেটা কি হারাম। সারাদিন রোজা রাখার পরে আপনার ইফতারিতে কি খাচ্ছেন, কি খাচ্ছেন আপনার ইফতারিতে, কার পয়সার ইফতারি খাচ্ছেন, কিভাবে আপনি জোগাড় করেছেন, মিন আইনা কাসাবা, কোথা থেকে আপনি জোগাড় করেছেন, কোথা থেকে আপনি অর্জন করেছেন, মানুষ এটা মনে করবে না, কিছু এগুলো কিচ্ছু মনে করবে না। আল্লাহ নবীর সাহাবীরা ইফতারির জন্য কোনো ভারী খাবার পান নাই, হরেক রকমের খাবার সাহাবীদের ছিল না, সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত হৃদয় নিয়ে ইফতারির সামনে বসেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। শুধু পানি, আবার কখনো মরুভূমির দেশ পানিও পর্যন্ত পায় নাই, শুকনা খেজুর কখনো টাটকা খেজুর, যখন যেটা ছিল এতটুকু ছিল সাহাবীদের খাবার, এটাই ছিল সাহাবীদের ইফতারি, এটাই ছিল সাহাবীদের সেহরি। না পেয়েছে পেট ভরে সেহরি খেতে, না পেয়েছে তৃপ্তি করে ইফতারি করতে। আজকে এই জামানার মুসলমানদের কি হলো, আখেরি জামানার নবীর উম্মত, আপনি কিভাবে আপনার ইফতারিতে হাজার রকমের আইটেম তৈরি করে মাগরিবের সালাত শেষ হয়ে যায় ইফতারি চলতেই থাকে। আপনি লক্ষ্য করে দেখেন যে ইফতারিগুলো আপনি তৈরি করেছেন, যে ইফতারি আপনি কিনেছেন, হয়তো বা আপনি কোথাও না কোথা থেকে কিনেছেন, যার কাছ থেকে ইফতারিটা নিচ্ছেন পবিত্র কিনা লক্ষ্য করে দেখেছেন কিনা কোনোদিন। আমি অনেক কথা বলি যে কথা আপনাদের ইকোতে লাগে, আপনাদের অনেকের সমস্যা মনে হয়, মেলাদ মেলাদ, তারপরও কিছু মেলাদ দেয়, বাবার নামে মেলাদ দেয়, মায়ের নামে মেলাদ দেয়, মেলাদের মিষ্টি আমল জায়গার থেকে কিনে নিয়ে আসে, আমি আশ্চর্য, মেলাদের তাবারক আমল জায়গার থেকে দেয়, আমি আশ্চর্য হই। কমন সেন্স থাকার দরকার মানুষের, হিসাব থাকার দরকার মানুষের। আমি মুসলিম, আমি মুসলিম, আমি আল্লাহর জান্নাতের ফুটন্ত একটি ফুল, আমি মুসলিম, আমি আল্লাহর জান্নাতের ফুটন্ত একটি ফুল, আমাকে প্রস্ফুটিত হওয়ার জন্য ভোরের বাতাসের প্রয়োজন হবে না, আমাকে আমার আল্লাহর রহমত আমাকে প্রস্ফুটিত করবে, যদি আমি আল্লাহর ভয় অন্তকরণে পরিপূর্ণ করে নিই। তাকওয়া যত পরিপূর্ণ হবে এই জান্নাতের ফুলটা ততই সুন্দরভাবে ফুটে যাবে, সুবহানাল্লাহ। ইফতারি যখন করছি তখন তো আমরা চিন্তা করছি, এবার ইফতারিতে বসে দোয়া করছি, কার জন্য দোয়া করছি, কিসের জন্য দোয়া করছি, দোয়াগুলোর ধরন আপনারা দেখবেন, আমি অনেক কথা নাই বললাম আপনারা বোঝেন। এটাই শেষ জামানার ইফতারি, এটাই শেষ জামানার রোজা। আরেকটু যদি বলি আরো মন খারাপ করবেন আপনারা, কেন বলি শেষ জামানার রোজা, রাজনৈতিক ইফতারিতে যারা বসে আছে সারাদিন ইফতারি করা যায় মানুষটি, সারাদিন রোজা নাই রোজা রাখা যায় মানুষটি, সারাদিন রোজা রাখা যায় মানুষটি ইফতারি বসেছে, সারাদিনে রোজা রাখে নাই, সারাদিনে রোজা রাখে নাই, সুদ ঘুষ লাম্পট্য সব রকমের কাজের সাথে জড়িত, এই পার্টিতে এসে সে এখন ইফতারি বন্টন করছে, আপনার সাথে নিয়ে ইফতারি করছে। আমি আগেই বুঝেছি যে আমার আজকের কথা আপনাদের জন্য অনেক কঠিন হবে, অনেক ভারী হবে আপনাদের জন্য, কারণ আমাকে বলতেই হবে, খুশি হন আর বেজার হন, কারণ এই জায়গায় বসে আমার রসুল কথা বলেছে, কার মুখের দিকে তাকিয়ে কথা বলার জায়গা তো না, আপনি বলবেন সেদিন আল্লাহ আমি রোজা রাখলাম এইভাবে, আমি ইফতারি করলাম এইভাবে, কেউ তো আমাদেরকে সতর্ক করেনি, কেউ আমাদেরকে বলেনি, কালকে যখন আপনি রোজার প্রিপারেশন নেবেন আজকে এই কথাগুলো আপনি শোনেন, আপনার পরিবারকে নিয়ে একটু বসে আপনারা নিজেরা একটু পরামর্শ করেন, যাবি এবারে রমজানটা তাকওয়া রমজান কিভাবে হতে পারে,
দুই বছর তো এক জায়গায় বসে অনেকে ইফতারি করতে পারেননি মহামারীর কারণে, আলহামদুলিল্লাহ বলেন, বলেন এবার পারবে, এবার পারবে। সেই পারাটা, সেই পারাটা সুযোগ পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহকে খুশি করার জন্য আপনি ইফতার করেন, অন্য কাউকে খুশি করার জন্য নয়, অন্য কাউকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। প্রথম ইফতারের দিনেই, সর্বপ্রথম প্রথম ইফতারের সময়ে আল্লাহকে বলেন, আল্লাহ দুই বছর পরে পাঁচ ভাই একত্র বসতে পেরেছি, দুই বছর পরে দশ ভাই একত্র বসতে পেরেছি। প্রিপারেশন নেন, আপনি এখন থেকে প্রিপারেশন নেন যে আমি এলো, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন আমরা যেন সেটা করতে পারি, নবীজি যেভাবে করেছেন আমরা যেন সেভাবে করতে পারি। রোজার মাসালার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন আমরা অনেকেই সেটা করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং গাইড করেছেন আল্লাহ তাআলা, নবীজি এত বেশি রোজা রেখেছেন, উম্মত পারবে? পারবে না। আল্লাহ রাসূল এত রোজা রেখেছেন, আপনি আমি পারবো না। এই জন্য রোজার ইবাদতের ব্যাপারে, এই দৈহিক ইবাদতের ব্যাপারে আল্লাহ রাসূলের সাথে আপনার আমার এতটা মিল দেখার দরকার নেই। আল্লাহ রাসূল অর্ডার করেছেন সেইটুকু করে, আল্লাহ রাসূল যেটা হুকুম করেছেন যেটা সুন্নাহ সেটা করে, সাহাবায়ে কেরামদের অনুসরণ করেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কানা, অনুসরণ করেন। এই বড় মানুষগুলো, যে মানুষগুলো চলে গেছে, তারাবির সময় আসছে, শেষ জামানার তারাবিতে মানুষ আসবে আর এখান থেকে আল্লাহর লানত নিবের হবে। বলুন তারাবিতে আসলে আল্লাহর লানত হবে কেন? তারাবি পড়লে তো সওয়াব হবে, তারাবি পড়লে সওয়াব হবে। দশটা মসজিদ আপনি গণনা করবেন, আমাদের যে রেওয়াজ চালু আছে নয়টা মসজিদ আল্লাহ লানত করবে, গণনা করবেন। এত পরিমাণে কেরাতের দ্রুততা, এত পরিমাণে কেরাতের দ্রুততা, কি পড়েছে না ইমাম বোঝে, কি পড়েছে না মুসল্লি বোঝে। যদি আপনারা সতর্ক হয়ে যান, ইমাম পাল্টাই ফেলবেন কালকেই। আমি কালীগঞ্জের ইমাম পরিষদের একজন ব্যক্তি হিসেবে বলছি, কেউ আপনাদেরকে বলবেন ইমাম কেন পাল্টালেন, বললে আমাদের কাছে বলবেন, স্পষ্ট করে পড়তে, সূরা ফাতিহা আরো স্পষ্ট করে পড়ে না, শুধু আলহামদুল শোনা যায়, ওয়ালা দলিল শোনা যায়, মনে রাখবেন আল্লাহ। আর এটাই হবে শেষ জামানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা বছর তারাবি পড়েন নাই, অল্প কিছুদিন তারাবি পড়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি আশঙ্কা করি যে আমি যদি এটা কন্টিনিউ করি খরচ হয়ে যেতে পারে। আজ তোমরা রাদিয়াল্লাহু তাআলা আনকুর সময় থেকে কন্টিনিউ হয়েছে, সেই তারাবি ওনাদের সময় কেমন ছিল? ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম ছিলেন, তারাবির ইমাম, ইমাম তো উমর নিজেই ছিলেন, তারাবির ইমাম ছিলেন ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত সুন্দর বলছেন, দুই রাকাত নামাজ আদায় করলাম, এখন নামাজ শেষ হয়েছে আর এক রাকাত পড়তে পারবো না, এতটুকু সময় নেই। দেখছি হযরত বেলাল আজান দিচ্ছেন ফজরে, শুনছি, সুবহানাল্লাহ, বাসায় গিয়ে পড়বেন। আপনি আমি তো ঠেলাঠেলি করি, নামাজ নিয়ে ঠেলাঠেলি করি, আপনার দরকার কি? আপনি যদি সব না দিতে পারেন তো আল্লাহ লানত নিতে আসার দরকার নেই, তো আপনার লালত দিতে আসার দরকার নেই। হ্যাঁ এটাই হবে, ওই যে ইয়াস্তামিউনা, এই ব্যাপারেও নবীজির হাদিস, ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, মসজিদে তারা একত্র হবে, ওয়ায়ু সাল্লুনা, তারা নামাজ আদায় করবে একত্র, ওয়ালাই সাফিকে মুমিন, কিন্তু তার মধ্যে মুমিন পাওয়া যাবে না, তার ভিতরে মুমিন পাওয়া যাবে না। ওয়াইদা কওম ইলা সালাতি কওমু কুসালা, নামাজে যখন দাঁড়াবে এত শৈতল্য প্রদর্শন করবে, এটা হলো মুনাফিকের আলামত, মুনাফিকের নামাজের আলামত। আল্লাহ যেন আমাদেরকে ওই রকম বিপদের মধ্যে না ফেলে, বলেন আমিন। সুতরাং শেষ জামানা এগুলো ঘটবে, আপনাদেরকে সতর্ক করার জন্য বললাম যে আমরা কালকের থেকেই রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছি,
তারাবি আদায় করবো, সেহারি করবো, ইফতারি করবো, এটার জন্য আমাদের রাজনৈতিককরণ না হয় আমাদের রোজা। রোজা রাখার পরে সেই রোজাটা যেন আমাদের গোনার কারণ না হয়, রোজাটা যেন আমাদের গোনা মাপের কারণ হয়, গোনা অর্জনের কারণ না হয়। রোজা রাখার পরে আমার মুখ, রোজা রাখার পরে আমার নফস, রোজা রাখার পরে আমার হাত, সব কিছু যেন কন্ট্রোল হয়। মনে রাখবেন, রোজার মাস সম্মানিত মাস, আল্লাহ এটাকে সম্মান করেছেন। এই মাসে না কারোর উপরে জুলুম করা যাবে, এই মাসে না কাউকে হত্যা করা যাবে, এই মাসে কারোর উপরে অমানবিকতা করা যাবে না। আপনার যদি শক্তি থাকে, আপনার যদি নিজের ভিতরে থাকে, আপনার বলায়ের মধ্যে থাকে, তাহলে যে জুলুমের মধ্যে আছে তাকে আপনি মুক্ত করে দেন। যে জুলুমের মধ্যে আছে এই মজলুমকে আপনি মুক্ত করে দেন। আল্লাহর এই মাসকে সম্মান জানিয়ে সেটাই হবে আপনি এক নম্বর রোজাদার মোমেন। আপনি রোজা রাখার রেখে আরেকজনের উপরে জুলুম করবেন, রোজা রেখে আপনি আরেকজনকে ঠকাবেন, রোজা রেখে আপনি আরেকজনকে হত্যা করবেন, হবে না। মানুষ কত নির্মম হয়ে গেছে। গত দুদিন আগেই একটা খবর দেখলাম নারায়ণগঞ্জে, স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করেছে জিপ কেটে কেটে। আহা, ওলাইকা কাল আনাম বালহু বাদাল। এই জন্য আমার আল্লাহ তো বলেছে, একটা পশুকে আপনি দেখবেন না একটা পশুকে এইভাবে আঘাত করতে, একটা হিংস্র পশুকে দেখবেন না আরেকটা পশুকে আঘাত করতে। মানুষ আর সকল মাখলুকাত কিভাবে করে, আল্লাহ যেন ওর থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। সুস্থতার সাথে, সুস্থতার সাথে তাকওয়ার উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে বলেছে সুন্নাহ অনুসরণ করে আমাদেরকে রোজার একটা তৌফিক দান করুন। শেষ জামানা রোজাদারদের মধ্যে যেন আমরা না পড়ি। সকলে বলে আমিন। আপনাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দেই, আজও আপনাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। আগামী জুম্মায় আপনাদের সাথে আলোচনা করব যাকাত সাদাকাতুল ফিতর নিয়ে ইনশাআল্লাহ। সাহারি খাওয়ার সঠিক সময় কোনটি? ইফতার করার সময় আগে পানি পান করতে হবে নাকি খাবার গ্রহণ করতে হবে? তারাবির সালাত কত রাকাত পড়তে হবে, 8 রাকাত নাকি 20 রাকাত পড়তে হবে? মহিলারা কয়েকজন মিলে তারাবির নামাজ একজন ইমাম ঠিক করে নিয়ে পড়তে পারবে কিনা? এই উত্তরটা আগে একবার দিয়েছিলাম মনে হয়, গত বছর নাকি তার আগে মনে হয়। তারাবির পরে জামাতের সাথে ভেতরের নামাজ না পড়লে কি গুনাহ হবে?